Assalamu alaikum everyone, welcome back to my channel. Thanks for click this video. Today I discuss about how to reading any published post and any English sentence. So today discuss a job circular. আপনারা দেখছেন যে এখানে একটি জব সার্কুলারের একটি লিংক আমরা দেখছি। তো যাই হোক, আমরা শুরু করছি। যারা স্টুডেন্ট আছেন তারা খুবই ইন্টারেস্টেড হবেন বলে আশা করি। তো চলুন আমরা শুরু করি। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড রিকোয়ারমেন্ট হ্যাজ রিসেন্টলি পাবলিশড। আমরা এটুকুকে খুব সহজ করে যদি বুঝতে পারি তেমন সেন্টেন্সটি কিন্তু অনেক বড়। এ পর্যন্ত একটি সেন্টেন্স কিন্তু আমি খুব সহজে বুঝতে পারেন, ইংলিশ পড়ে যাব এবং বুঝতে পারবো সঙ্গে সঙ্গে, এমনভাবে পড়ার চেষ্টা করব। তো বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, এটা একটি নাম, অর্থাৎ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। রিকোয়ারমেন্ট অর্থাৎ প্রয়োজনীয়তা, তাদের প্রয়োজন হয়েছে, হ্যাজ সো তারা এখন কি করেছে, হ্যাজ রিসেন্টলি তারা পাবলিশ করেছে, সম্প্রীতি পাবলিশড, সম্প্রীতি তারা প্রকাশিত করেছে অর্থাৎ পাবলিশড করেছে, এ নিউ জব সার্কুলার, তারা একটি নতুন বিজ্ঞপ্তি দিয়েছে, জব সার্কুলার অর্থাৎ চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সম্প্রীতি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে, বিপিডিবি জব সার্কুলার 2020 অন। তার মানে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড জব সার্কুলার। আমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছি, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট অর্থাৎ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটি চাকরি সার্কুলার দিয়েছে। ইট ইজ এ গভর্নমেন্ট জব, যখনই আমরা চাকরি খুঁজি অর্থাৎ সার্চ করি, যখন খোঁজ করি, অনুসন্ধান করি, তখন কিন্তু আমরা এটাকে প্রথমেই ভাবে এটা জব, এই জবটি গভর্নমেন্ট জব না একটি নন গভর্নমেন্ট জব। তো সেক্ষেত্রে প্রথমে এখানে লেখা রয়েছে ইট ইজ এ গভর্নমেন্ট জব, এটা একটি সরকারি চাকরি। আমাদের ছোট্ট ছোট্ট সেন্টেন্স থেকে আমি কিন্তু বলেছি যে আমরা যারা স্টুডেন্ট অথবা যারা চাকরি খুঁজি তাদের জন্য। তো এই সেন্টেন্স থেকে আপনি হাজার হাজার সেন্টেন্স নিজের থেকে তৈরি করবেন, যেমন ইট ইজ এ নন গভর্নমেন্ট জব, ইট ইজ এ বিগ হোটেল, ইট ইজ এ, এভাবে আপনি তৈরি করতে থাকবেন। দেখবেন যে আস্তে 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 আপনি হাজার সেন্টেন্স শিখে গিয়েছেন। যাই হোক, সো মেনি অর্থাৎ অনেক বেশি, অনেক পিপুল অনেক মানুষ উইল বি হবে, যখনই দেখবেন উইল তখনই হবে, উইল বি হবে, অবশ্যই হবে, হ্যাপি কি হবে, সুখী হবে, অনেক মানুষ সুখী হবে বাই হিয়ারিং, এই কথাটা শোনার দ্বারা অনেক মানুষ সুখী হবে। দিস নিউজ, এই নিউজটি শোনার দ্বারা অনেক মানুষ সুখী হবে। আমি আশা করি যে প্রত্যেকটি ওয়ার্ডের সঙ্গে আমরা বুঝতে সক্ষম হচ্ছি। উই ক্রিয়েটেড দিস ওয়েবসাইট, আমরা এই ওয়েবসাইটটি তৈরি করেছি টু হেল্প, সাহায্যের জন্য আমরা এই ওয়েবসাইটটি সাহায্যের জন্য তৈরি করেছি। জব চেকার, যারা জব সার্চ করে তাদের জন্য আমরা এই সাইটটি তৈরি করেছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি লিঙ্ক দেওয়া রয়েছে, আমরা এই লিঙ্কে ক্লিক করে চলে যাব। আমরা এখানে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছি যে একটি জব সার্কুলার এখানে অলরেডি চলে এসেছে। তো আমরা এই জব সার্কুলার থেকে একটু ঘুরে দেখি। পূবালী ব্যাংক লিমিটেড জব সার্কুলার 2020 অন, অর্থাৎ পূবালী ব্যাংক জব সার্কুলার একটি জব বিজ্ঞপ্তি। পূবালী ব্যাংক জব সার্কুলার ব্রিং আউট, আমাদের দেখুন এখানে এটা হচ্ছে একটি নেম, আর তারপরে এটা হচ্ছে ব্রিং আউট, এটা এনেছে অর্থাৎ বয়ে নিয়ে এসেছে, অথবা আমরা বলতে পারি যে এখানে আরও বলা যায় যে বের করে আনা অথবা নিয়ে এসেছে। এ ব্যাংক জব, একটি ব্যাংকের চাকরি, কেরিয়ার, ব্যাংকের জব কেরিয়ার নিয়ে এসেছে, অপরচুনিটি সুযোগ, একটি ব্যাংকে চাকরি করার সুযোগ নিয়ে এসেছে, ফর অল এমপ্লয়েড সমস্ত চাকরিজীবীদের জন্য, অথবা অবলিক দিয়ে দিয়েছে আনএমপ্লয়েড পিপুল, যারা চাকরি করে অথবা যারা চাকরি করে না তাদের জন্য পূবালী ব্যাংক একটি
সুবর্ণ সুযোগ, অর্থাৎ একটি কর্মজীবনের সুযোগ নিয়ে এসেছে। ব্যাংকিং কেরিয়ার, ব্যাংকিং চাকরি, ব্যাংকের জব, ব্যাংকের কেরিয়ার শব্দের অর্থ হচ্ছে স্কিল্ড বোঝায়। তো অ্যান্ড ব্যাংক জব মানে ব্যাংকের চাকরির জন্য ইজ ভেরি মাস, এটা খুবই, ইজ ভেরি মাস খুবই, খুব বেশি ডিমান্ডিং, খুব চাহিদা এই ব্যাংকের চাকরির জন্য, এটা খুবই একটি ডিমান্ডিং একটি চাহিদা। এমন মধ্যে অল দ্য জব সমস্ত চাকরির ভিতরে এই চাকরিটা খুবই ডিমান্ডিং। চেকিং চেকার্স যারা সন্ধান করে তাদের ভিতরে সব থেকে পোয়ালি ব্যাংকের এই চাকরিটা খুবই ডিমান্ডিং ইন বাংলাদেশ, যারা বাংলাদেশের ভিতর থেকে সার্চ করে তাদের জন্য। পূবালী ব্যাংক জব সার্কুলার অ্যাপ্লাই প্রসেসড, পূবালী ব্যাংক চাকরির যে প্রসেসটা করতে হবে তার জন্য এখানে একটি নির্দেশনা দিয়ে দিয়েছে। আর গিভিং বিলো নিচে একটি লিঙ্ক দেওয়া আছে, একটি প্রসেসের অ্যাপ্লাই প্রসেসটা দেওয়া রয়েছে, প্লিজ চেক, দয়া করে এটাকে চেক করুন অথবা এটাকে ক্লিক করুন অথবা এটাকে দেখুন, এরকম। হুইজ পোস্ট কোন পোস্টটি, ইজ মা ম্যাস, ইজ ম্যাস, ইজ ম্যাস তোমার সাথে ম্যাস হয়, তোমার সাথে সামঞ্জস্য হয় এরকম। উইথ ইয়োর অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন, তোমার কোয়ালিফিকেশন অর্থাৎ তোমার সার্টিফিকেট, তোমার যোগ্যতার সাথে কোন পোস্টটি তোমার ম্যাচ হয়। ফর দিস ওয়েবসাইট, এই ওয়েবসাইটটি গিয়ে দেখতে বলছে জব সার্কুলার 2021। সো চেক বিলো পূবালী ব্যাংক জব সার্কুলার, এখানে নিচেই জব সার্কুলার জন্য এখানে যোগ্যতা, ক্যাটাগরি, জেন্ডার সব কিছু দিয়ে দেওয়া রয়েছে। এখানে পাবলিশের ডেট দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশনের ডেট দেওয়া রয়েছে, হাউ টু অ্যাপ্লাই এখানে দেওয়া রয়েছে, এখানে লিঙ্কটা দেওয়া রয়েছে। তো যাই হোক, এটা ছিল আমাদের আজকের মতো ছোট্ট একটি ভিডিও। এভরিবডি প্লিজ, ইফ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড সামথিং ইন্টারেস্টেড অ্যান্ড সামথিং বেনিফিটেড দিস ভিডিও, প্লিজ অন কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার, ডোন্ট ফরগেট স্টে উইথ মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই সিনারিও আর্ট স্কুল। থ্যাংক ইউ everybody watching for this video.